হ্যালো, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমার ঘরে আমার স্কুলের আজকের এই পাঠে সবাইকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের অনুপাত ও শতকরা নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা অনুপাত কি তা ব্যাখ্যা করতে পারব, বিভিন্ন অনুপাত চিহ্নিত করতে পারব এবং অনুপাত সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারব। আজকে শুরুতে আমরা অনুপাত নিয়ে আলোচনা করব। দৈনন্দিন জীবনে দুটি জিনিসের মধ্যে আমরা প্রায় তুলনা করে থাকি। ধরি একটি ক্লাসে 45 জন শিক্ষার্থী আছে, তার মধ্যে ছেলে আছে 30 জন আর মেয়ে আছে 15 জন। এক্ষেত্রে আমরা ছেলে এবং মেয়ের পার্থক্য নির্ণয় করতে পারি, পার্থক্য হবে 15। আবার এটি আমরা একভাবে তুলনা করলাম, আরেকভাবে তুলনা করা যায় যে এই যে ছেলের সংখ্যা মেয়ের সংখ্যার দ্বিগুণ। আবার দেখো, তুমি একটি কেক বানাবে, তো কেকে তোমার লাগবে 2 কাপ ময়দা আর 1 কাপ চিনি। তোমার 2 কাপ ময়দার জন্য লাগছে 1 কাপ চিনি। তুমি যদি ময়দার পরিমাণ বাড়িয়ে দাও, ময়দার পরিমাণ যদি তুমি 4 কাপ করো, সেক্ষেত্রে তোমার চিনির পরিমাণ কী হবে? দেখো, ময়দার পরিমাণ যখন 4 কাপ করছো, আসলে তুমি কিন্তু ময়দার পরিমাণকে দ্বিগুণ করছো, সেক্ষেত্রে চিনির পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে, তখন চিনি হবে 2 কাপ। এখানে ময়দা এবং চিনি একটি নির্দিষ্ট অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো, আমরা যদি এই ময়দার পরিমাণ এবং চিনির পরিমাণকে ভগ্নাংশে রূপে দিই, তাহলে সেটি হবে 2 ভাগের 1 কাপ। একই যখন আমরা অনুপাত আকারে প্রকাশ করব, তখন সেটি হবে 2:1 বা 2:1। এটি হলো ময়দার পরিমাণ অনুপাত চিনির পরিমাণ। কিংবা আমরা যদি চিনির পরিমাণ অনুপাত ময়দার পরিমাণ নির্ণয় করতে চাই, সেক্ষেত্রে এটি হবে 1:2। একে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি বা প্রকাশ করি, তাহলে হবে 1/2 বা 2 ভাগের 1। তাহলে দেখো, অনুপাত হচ্ছে কোনো কিছুর তুলনা, মানে 2 বা একাধিক জিনিসের মধ্যে তুলনা করা। অর্থাৎ একটির অনুপাতে আরেকটি কী পরিমাণে আছে সেটি আমরা অনুপাত থেকে বুঝতে পারি। এখন দেখো, এখানে বলা হয়েছে শওকতের ওজন 30 কেজি এবং তার পিতার ওজন 60 কেজি। শওকতের চেয়ে তার পিতার ওজন কত গুণ বেশি? অর্থাৎ শওকতের ওজন এবং পিতার ওজনের অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে, সেটি কত হবে? শওকতের ওজন হচ্ছে 30 কেজি এবং পিতার ওজন 60 কেজি। তাহলে এটিকে যদি আমরা সরল করি, তখন হবে 2/1। বা একেই আমরা লিখতে পারি 1:2। অর্থাৎ শওকতের ওজন অনুপাত পিতার ওজন হলো 1:2 বা 1:2। এখানে দেখো, অনুপাতে প্রকাশ করা হবে, তখন এটি হলো পূর্ব রাশি এবং এই অনুপাতের পরের অংশটি হলো উত্তর রাশি। এবং সাধারণত অনুপাতকে এমনই একটি চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয়। এখানে লক্ষ্য করো, আমরা শওকতের ওজনের সাথে পিতার ওজনের অনুপাত করেছি, তার মানে দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই যে এখানে শওকতের ওজন এবং পিতার ওজনের অনুপাত আমরা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করেছি, এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। রাশি দুইটি সমজাতীয় বলে এই অনুপাতের কোনো একক থাকে না। দেখো, আমরা এখানে কোনো একক ব্যবহার করিনি, কেননা এখানে যে রাশি দুটি আছে সে দুটি সমজাতীয়, অর্থাৎ এখানে একই রকম জিনিস ব্যবহার করায় এই দুটি রাশি সমজাতীয় হয়, আর তাই অনুপাত করার সময় কোনো একক ব্যবহার হয় না। এবারে আমরা বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা করব। প্রথমেই আছে সমতুল অনুপাত। মনে করো এখানে আছে 2:5। তো 2:5কে আমরা লিখতে পারি 2/5।
এখন দেখো এটি একটি ভগ্নাংশ, এতে যদি আমরা এর আরেকটি সমতুল ভগ্নাংশ যদি আমরা লিখি, ধরো দুইকে দুই দিয়ে গুণ করলাম এবং পাঁচকে গুণ করলাম দুই দিয়ে, তাহলে কি পাব? আমাদের লব হবে চার এবং হর হবে দশ। এই দশ ভাগের চারকে আমরা আবার অনুপাতাকারে কিভাবে লিখতে পারি? চার ইজ টু দশ বা চার অনুপাত দশ। তাহলে এই যে দুই ইজ টু পাঁচ সমান হলো চার ইজ টু দশ। এখানে এই পূর্ব রাশিকে দুই দিয়ে গুণ করা হয়েছে এবং এই উত্তর রাশিকেও দুই দিয়ে গুণ করা হয়েছে, এর ফলে আমরা পেলাম চার ইজ টু দশ। তাহলে এই দুই ইজ টু পাঁচের সমতুল অনুপাত হলো চার ইজ টু দশ। তাহলে সমতুল অনুপাত কি? কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ছাড়া কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে সমতুল অনুপাত বলা হয়। এবারে আমরা আলোচনা করব সরল অনুপাত নিয়ে, এটি খুবই সহজ। তাহলে সরল অনুপাতের সংজ্ঞা হলো অনুপাতে দুইটি রাশি থাকলেই তাকে সরল অনুপাত বলা হয়। সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলা হয়। যেমন তিন ইজ টু বা তিন অনুপাত পাঁচ, এক্ষেত্রে আমাদের পূর্ব রাশি হলো তিন, উত্তর রাশি হলো পাঁচ। এটি আমাদের প্রথম রাশি এবং এটি হলো আমাদের দ্বিতীয় রাশি। তাহলে তিন ইজ টু পাঁচ হলো একটি সরল অনুপাতের উদাহরণ। এবারে আমরা আলোচনা করব লঘু অনুপাত নিয়ে। আমরা এখানে একটি অনুপাত লিখি পাঁচ ইজ টু সাত। যখন একটি অনুপাতের যে পূর্ব রাশি থাকে, এই পূর্ব রাশিটি উত্তর রাশি থেকে ছোট হবে, তখনই একে লঘু অনুপাত বলা হবে। এখানে পূর্ব রাশি পাঁচ থেকে উত্তর রাশি সাত বড়, অর্থাৎ পূর্ব রাশিটি উত্তর রাশি থেকে ছোট, এটি হলো লঘু অনুপাত। সুতরাং লঘু অনুপাতের সংজ্ঞা হলো যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হয় তাকে লঘু অনুপাত বলে। এবারে আলোচনা করব গুরু অনুপাত। লঘু অনুপাতের বিপরীত হলো গুরু অনুপাত। তাহলে এখানে পূর্ব রাশিটি উত্তর রাশি থেকে বড় হবে। দেখো সাত পাঁচ থেকে বড়, তার মানে উত্তর রাশিটি পূর্ব রাশি থেকে ছোট হবে। তাহলে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয়। এবারে দেখি একক অনুপাত কি। যে সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান সে অনুপাতকে একক অনুপাত বলা হয়। ব্যাপারটি কিরকম? আমাদের বলা হয়েছে পূর্ব রাশি এবং উত্তর রাশি কি হবে? সমান হবে। এক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে পূর্ব রাশি যদি ক হয় উত্তর রাশিও ক হবে, পূর্ব রাশি এক হলে উত্তর রাশিও এক হবে। এটা খুব সহজ একটি বিষয়। এই পনেরো ইজ টু পনেরো, অর্থাৎ পনেরো অনুপাত পনেরো, এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশি দুটি সমান। এই অনুপাতকে সরল করলে হয় এক ইজ টু এক, অর্থাৎ এই এক ইজ টু এক কিংবা পনেরো ইজ টু পনেরো, কিংবা আমরা যদি লিখি ক ইজ টু ক, এক্ষেত্রে প্রত্যেকটি একক অনুপাত হবে। এবারে দেখি ব্যস্ত অনুপাত কি। সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত বলা হয়। আচ্ছা ব্যাপারটি কি দেখি। আমরা প্রথমে একটি অনুপাত লিখি, যেমন এগারো ইজ টু পনেরো, এই একটি অনুপাত লিখলাম। এর পূর্ব রাশি হল এগারো এবং উত্তর রাশি হল পনেরো। আমাদের বলা হয়েছে পূর্ব রাশিকে উত্তর রাশি করতে হবে, অর্থাৎ পূর্ব রাশি হয়ে যাবে উত্তর রাশি এবং উত্তর রাশি হয়ে যাবে পূর্ব রাশি। তাহলে আমরা কি পাই? পনেরো ইজ টু এগারো। এর ফলে আমরা যে অনুপাতটি পাবো, এই অনুপাতটি হবে প্রথম যে অনুপাতটি ছিল, অর্থাৎ এই এগারো ইজ টু পনেরো এর ব্যস্ত অনুপাত। অতএব বলা যায় এগারো ইজ টু পনেরো এর ব্যস্ত অনুপাত হলো পনেরো ইজ টু এগারো।
সবশেষে আমরা যে অনুপাতটি নিয়ে আলোচনা করব সেটি হলো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাতে বলা হয়েছে একাধিক সরল অনুপাতের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি ধরে এবং উত্তরাশিগুলোর গুণফলকে উত্তরাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলা হয়। যেমন আমরা দুটি অনুপাত লিখি, একটি হলো 2:3 এবং 3:5। আমাদের বলা হয়েছে পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি ধরতে হবে। পূর্বরাশিগুলোর গুণফল, আমাদের পূর্বরাশি আছে 2:3=6 এবং উত্তরাশিগুলোর গুণফল হলো, উত্তরাশি হচ্ছে 3 এবং 5, তাহলে হবে 3×5=15। অতএব নির্ণেয় মিশ্র অনুপাত হলো আমাদের পূর্বরাশিগুলোর গুণফলকে পূর্বরাশি ধরতে হবে এবং উত্তরাশিগুলোর গুণফলকে উত্তরাশি ধরতে হবে। সেক্ষেত্রে পূর্বরাশি 6:15, বা আমরা একে লিখতে পারি 2:5। তাহলে 2:3 এবং 3:5-এর মিশ্র অনুপাত হলো 2:5। আমরা অনুশীলনীর 1নং-এর গ-এর সমাধান করি। চলো, এখানে বলা হয়েছে নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশির অনুপাতে প্রকাশ করো। তাহলে দেখো, 1-এর গ হবে, আমাদের প্রথম রাশি হলো, প্রথম রাশি 1 বছর 2 মাস। আমরা জানি অনুপাত একই রাশির হয়, এক্ষেত্রে আমাদের 1 বছর এবং 2 মাস আছে, এদেরকে একটি রাশিতে রূপান্তর করব। সেক্ষেত্রে কোন রাশিটিতে আমরা রূপান্তর করব? দেখো, আমাদের দ্বিতীয় রাশিটি হচ্ছে 7 মাস, তাহলে আমরা এই পুরো রাশিটিকে মাসে রূপান্তর করব। 1 বছর মানে হলো 12 মাস যোগ 2 মাস সমান হবে 14 মাস, এবং আমাদের দ্বিতীয় রাশি হলো 7 মাস। অতএব নির্ণেয় অনুপাত হবে আমাদের 14:7, একে সরল করলে হবে 2:1। এটি আমাদের 1-এর গ-এর উত্তর। এবারে আমরা চলো 2-এর খ-টির সমাধান করি। তাহলে আমরা 2-এর খ-এর সমাধান করব। 2 নম্বরে বলেছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো, অর্থাৎ আমাদের এখানে অনুপাতটি হচ্ছে 15:21, একে সরল করতে হবে। একে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে হবে 15/21। আমরা 15-কে 3 দিয়ে ভাগ করতে পারি, তাহলে পাবো 5, এবং 21-কে 3 দিয়ে ভাগ করলে পাবো 7, তাহলে আমাদের হবে 7/5, যাকে অনুপাত আকারে লিখলে পাবো 5:7। অর্থাৎ এখানে আমরা পূর্ব রাশি এবং উত্তর রাশিকে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমাদের উত্তর হলো 5:7। এবার আমরা 3নং-এর একটি সমস্যার সমাধান করি। 3নং-এ বলা হয়েছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি গড় পূরণ করো, তার মানে এখানে যে অনুপাতগুলো আছে সবগুলো সমতুল অনুপাত। তো এর মধ্যে আমরা এই গ নাম্বারটি সমাধান করি। চলো, প্রথমে আমরা প্রশ্নটি তুলে নিই। এখানে আছে 7:42:54। দেখো, 7-কে কত দিয়ে গুণ করলে 42 হচ্ছে? 7-কে 6 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 42। তার মানে যদি আমরা 54-কে 6 দিয়ে ভাগ করি তখনই আমরা এই খালি ঘরের সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 54-কে যদি 6 দিয়ে ভাগ করি পাবো 6×9=54। সুতরাং আমাদের এই খালি ঘরের মান হচ্ছে 9। তাহলে খালি ঘরে আমরা মান বসাবো 9। একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হলো 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তাহলে প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, আর সেটি হলো 2:5, যাকে আমরা 5/2 হিসেবেও লিখতে পারি। আর দেখো, প্রথমে একটি মান দেওয়া হয়েছে, সেটি হলো
পঁচিশ ভাগের দশ। এখান থেকে কিন্তু আমরা একটি সম্পর্ক নির্ণয় করতে পারি, পাঁচের সাথে কত গুণ করলে পঁচিশ হচ্ছে। এখন দেখো পূর্ব রাশিতে প্রথম অনুপাতের দুইকে গুণ করেছি পাঁচ দিয়ে, তাহলে দ্বিতীয় অনুপাতটি পেয়েছি আমরা, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি পেয়েছি দশ। এবং উত্তর রাশির ক্ষেত্রে প্রথম অনুপাতের পাঁচকে গুণ করেছি পাঁচ দিয়ে এবং আমরা দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি পেলাম পঁচিশ। এবার ঠিক এভাবে দেখো এখানে পঁচিশকে কত দিয়ে গুণ করলে পঞ্চাশ হয়, পঁচিশকে দুই দিয়ে গুণ করলে পঞ্চাশ হয়, সেক্ষেত্রে দশকেও গুণ করতে হবে দুই দিয়ে, তাহলে দশকে দুই দিয়ে গুণ করলে হবে বিশ। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে খালি ঘরটি পেলাম বিশ। তারপরে দেখো দশের সাথে কত গুণ করলে চল্লিশ হয়, চার গুণ করলে, কিংবা বিশের সাথে কত গুণ করলে চল্লিশ হয়, দুই গুণ করলে, আমরা যে কোনোটি গুণ করতে পারি। তাহলে পঞ্চাশের সাথে আমরা দুই গুণ করলে পাব একশো। তাহলে এই খালি ঘরটির উত্তর হলো একশো। এখন দেখো আমাদের দৈর্ঘ্যের মানটি দেওয়া আছে, একশোর সাথে কত গুণ করলে দুইশো হবে, দুই দিয়ে, তাহলে চল্লিশের সাথে কত দিয়ে গুণ করবো, দুই দিয়ে, তাহলে এটি হবে আশি। অর্থাৎ আমাদের আরেকটি খালি ঘরের মান হলো আশি। এবং সব শেষে দেখো আশিকে কত দিয়ে গুণ করলে একশো ষাট হচ্ছে, তাহলে দুইশোকেও দুই দিয়ে গুণ করলে পাবো চারশো, তাহলে আমাদের আরেকটি খালি ঘরের মান হলো চারশো। এগুলো হলো আমাদের খালি ঘরগুলোর মান। তাহলে আজকের পাঠে আমরা কী কী শিখলাম? আজকে আমরা প্রথমেই অনুপাত কী সেটা নিয়ে আলোচনা করলাম, তারপরে আমরা বিভিন্ন ধরনের অনুপাত অর্থাৎ সমতুল অনুপাত, লঘু, গুরু, সরল, একক, ব্যস্ত এবং মিশ্র অনুপাত সম্পর্কে আলোচনা করলাম, তারপর আমরা অনুশীলনী থেকে কিছু সমস্যার সমাধান করলাম। তাহলে আজকের পাঠ এ পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিতে। ধন্যবাদ সবাইকে।